রহস্য স্পিনারের জালে জড়িয়ে আরসিবি, ব্যর্থ কোহলি ডিভিলিয়ার্স বেঙ্গালুরুকে 92 রানে গুটিয়ে দিল কলকাতা। 9 উইকেটে সহজ জয় তুলে নেয় মর্গানের কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল 2021-এর দ্বিতীয়ার্ধের যাত্রা শুরু কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবিলের 7 নম্বরে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছিল কেকেআর। প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সকে 38 রানে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 204 রান টপকাতে পারেনি কেকেআর। এবার বদলা নেওয়ার পালা, সেই পণ নিয়েই মাঠে নামে মর্গ্যানের কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে 200 নম্বর ম্যাচে মাঠে নামেন বিরাট কোহলি। মাইলস্টোন ম্যাচে টস ভাগ্য সঙ্গ দেয় আরসিবি অধিনায়ককে। টসে জিতে বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় বেঙ্কটেশ আয়ারের। অন্যদিকে আরসিবির হয়ে প্রথমবার মাঠে নামেন কে এস ভরত ও ওয়ানিন্দু হাসারঙ্গা। সুতরাং একই ম্যাচে দুদলের মোট 3 জন ক্রিকেটারের অভিষেক হয়। প্লেয়িং ইলেভেনে জায়গা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। 4 বিদেশির কোঠায় কলকাতা মাঠে নামায় মর্গ্যান, রাসেল, নারিন ও ফার্গুসনকে। আরসিবির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বিরাট কোহলি ও দেবদূত পাদিকল। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বরুণ চক্রবর্তী। সুতরাং স্পিনারকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে কলকাতা। প্রথম ওভারে বেঙ্গালুর কোনো উইকেট না হারিয়ে 4 রান তুলে শুরুতেই বিশাল সাফল্য পেল কলকাতা। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধা কৃষ্ণার চতুর্থ বলে LBW হয়ে সাজ ঘরে ফেরেন বিরাট কোহলি। রিভিনিও নিজের উইকেট বাঁচাতে পারেননি আরসিবি অধিনায়ক। একটি বাউন্ডারির সাহায্যে 4 বলে 5 রান করে ক্রিজ ছাড়েন কোহলি। আরসিবি দলগত 10 রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কে এস ভরত। পাওয়ার প্লের শেষ বলে লকি ফার্গুসন তুলে নেন দেবদূত পাদিকলের উইকেট। 3টি বাউন্ডারির সাহায্যে 20 বলে 22 রান করে দীনেশ কার্তিকের দস্তানায় ধরা পড়েন দেবদূত। আরসিবি দলগত 41 রানে 2 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তখন 11 রানে ব্যাট করছেন ভরত। বল হাতে দলকে সাফল্য এনে দেন আন্দ্রে রাসেল। ইনিংসের 9ম ওভারের প্রথম বলে তিনি তুলে নেন নবাগত কে এস ভরতের উইকেট। 1টি বাউন্ডারির সাহায্যে 19 বলে 16 রান করে শুভমান গিলের হাতে ধরা পড়েন ভরত। আরসিবি দলগত 51 রানে 3 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হলেন এবি ডিভিলিয়ার্স। একই ওভারে ভরত ও এবিডির উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। 1 বলে কোনো রান না করেই সাজ ঘরে ফেরেন ডিভিলিয়ার্স। পুরোপুরি ব্যাকফুটে চলে যান কোহলির দল। আরসিবি দলগত 52 রানে 4 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শচীন বেবি। 9 ওভার শেষে আরসিবির সংগ্রহ 4 উইকেটে 52 রান। 12তম ওভারে জোড়া উইকেট তুলে নেন বরুণ। 4র্থ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। 17 বলে 10 রান করে ক্রিজ ছাড়েন ওজি অলরাউন্ডার। কোনো 4-6 মারতে পারেননি তিনি। আরসিবি দলগত 63 রানে 5 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেককারী হাসারঙ্গা। আইপিএল অভিষেক ম্যাচে প্রথম বলেই LBW হয়ে সাজ ঘরে ফিরেন হাসারঙ্গা। পরপর 2 বলে 2টি উইকেট তুলে নিলে হ্যাট্রিকের সুযোগ আসে বরুণের সামনে, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। আরসিবি দলগত 63 রানে 6 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমসন। 14তম ওভারের 4র্থ বলে বরুণ ফিরিয়ে দেন শচীন বেবিকে। 17 বলে 7 রান করে নীতিশ রানার হাতে ধরা পড়েন শচীন। আরসিবি 66 রানে 7 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হর্ষদ প্যাটেল। 16তম ওভারের 3য় বলে রান আউট হন কাইল জেমসন। 12 বলে 4 রান করে ক্রিজ ছাড়েন কিবি অলরাউন্ডার। আরসিবি 76 রানের মাথায় 8 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন মোহাম্মদ সিরাজ। 16 ওভারে আরসিবির সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 79 রান। 17তম ওভারের 3য় বলে হর্ষল প্যাটেলের উইকেট তুলে নেন লকি ফার্গুসন। 2টি বাউন্ডারির সাহায্যে 10 বলে 12 রান করে বোল্ড হন হর্ষল। আরসিবি 83 রানে 9 উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান যুজবেন্দ্র চহাল। 19তম ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজের উইকেট তুলে নিলেন রাসেল। 1টি বাউন্ডারির সাহায্যে 10 বলে 8 রান করে ক্রিজ ছাড়েন সিরাজ। আরসিবি 19 ওভারে 92 রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য কলকাতার দরকার হয় 93 রানের। 4 ওভারে 13 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন বরুণ। 3 ওভারে 9 রান খরচায় 3 উইকেট শিকার ডানহাতি পেসার আন্দ্রে রাসেলের। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে কেকেআর। ভেঙ্কটেশ আয়ার ও শুভমান গিল
4-6 ফুলঝুরি ছড়িয়ে পাওয়ার প্লেয়ার 6 ওভারে তুলে ফেলে বিনা উইকেটে 56 রান, 8 ওভারে তোলে 75 রান। জয়ের জন্য 12 ওভারে দরকার 18 রান। জয় থেকে মাত্র 10 রান দূরে থাকতে 10ম ওভারের প্রথম বলে গিলকে ফেরান যুজবেন্দ্র চহাল। নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন গিল। 34 বলে 6টি চার ও একটি ছক্কার সাহায্যে 48 রান করেন গিল। শেষ পর্যন্ত 10 ওভারে 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। ভেঙ্কটেশ আয়ার 27 বল খেলে 7টি চার ও একটি ছক্কার সাহায্যে 41 রানে অপরাজিত থাকেন। 9 উইকেটে সহজ জয় তুলে নেয় মর্গানের কলকাতা নাইট রাইডার্স। আগামী ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মা মাঠে ফিরবেন, নিশ্চিত করলেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ। প্রথম ম্যাচে হেরে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, চিরশত্রু চেন্নাই সুপার কিংস তাদের হারিয়ে দিয়েছে 20 রানে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি যে ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় তা ক্রিকেট প্রেমীদের মানতে কোনো সমস্যা নেই। সঙ্গে প্রশ্ন, কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে আটকে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের নৌকা ভাসিয়ে রাখতে কবে মাঠে ফিরছেন হিটম্যান? উত্তর দিলেন দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে মাঠে নামেন কাইরন পোলার্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করা রোহিত শর্মার অনুপস্থিতি কিছুটা হলেও ক্রিকেট প্রেমীদের অবাক করে। একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার না থাকার বিষয়টি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়, কারণ দলের দুই তারকার মুম্বই ইন্ডিয়ান্সের স্টপ গ্যাপ অধিনায়ক কাইরন পোলার্ডের বক্তব্য দুই তারকার অনুপস্থিতির কারণ স্পষ্ট হয়নি। ফের কবে তারা মাঠে ফিরবেন তাও জানা যায়, তাই জল্পনা নিরসনে মুখ খুলছেন দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচের কথায়, রোহিত শর্মাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ চোট নয়, সামান্য ফিটনেস সমস্যার কারণে দলের অধিনায়ককে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন রোহিত। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের আগামী ম্যাচে রোহিত দলের প্রথম একাদশে থাকবেন বলেও জানিয়েছেন কোচ মাহেলা। অন্যদিকে অনুশীলন চলার সময় সামান্য আঘাত পেয়েছেন হার্দিক পান্ডিয়া। চোট গুরুতর না হলেও টুর্নামেন্টের বাকিগুলির দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারকা অলরাউন্ডারকে প্রথম একাদশে রাখা হয়নি বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। আগামী ম্যাচে হার্দিককেও দলের প্রথম একাদশে দেখা যেতে পারে বলে আশা মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের। চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও আইপিএল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। 8 ম্যাচ খেলে 8 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। আগামী 23 সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তানের হুমকি, বিদেশে কোনো হোম সিরিজ খেলব না আমরা। পাকিস্তানের ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি স্পষ্ট করে দিয়েছে যে তারা বিদেশে কোনো হোম সিরিজ খেলবে না। নিউজিল্যান্ড ক্রিকেট অর্থাৎ NZC চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব একটি নিরপেক্ষ ভেন্যুতে অসমাপ্ত থাকা সিরিজটি খেলতে। পাকিস্তানের ARY নিউজের মতে, নিউজিল্যান্ডের মিডিয়া রিপোর্ট করছে কিবিরা যত তাড়াতাড়ি সম্ভব একটি নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি খেলতে চাইছে। পিসিবি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে বিদেশে কোনো হোম সিরিজ খেলবে না পাকিস্তান। নিউজিল্যান্ড যদি খেলতে চায় তাদের পাকিস্তান আসতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্থাৎ পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান স্পষ্ট করেছেন, পাকিস্তান বিদেশে বা নিরপেক্ষ ভেন্যুতে কোনো সিরিজ খেলবে না। পাকিস্তান দল এই বছর ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত, সুতরাং নিরপেক্ষ ভেন্যুতে খেলার কোনো সম্ভাবনাই নেই এই সিরিজ।